আমাদের চ্যানেল ভাগালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব, মাঙ্গলিক। মাঙ্গলিক কখন হয়, হলে কি কি অসুবিধা এবং তার উপায়। এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, কেননা ম্যাক্সিমাম মানুষকেই দেখতে পাবেন মাঙ্গলিক হিসাবে। মাঙ্গলিক, সাড়ে সাতি, এগুলো একটি ভীতির বিষয় সবার জীবনে, কিন্তু মাঙ্গলিক হলেও যে আপনি কিভাবে নিস্তার পাবেন সে সম্পর্কে আলোচনা করছি। প্রথমেই আমরা বলবো, সাধারণত আমরা যখন জন্মছক দেখি, জন্মছকে যদি মঙ্গল লগ্নে বা চতুর্থভাবে বা সপ্তমে বা অষ্টমে বা দ্বাদশে থাকে, তাহলে আমরা বলি যে এই কুষ্ঠী জন্মছক বা এই ব্যক্তি মাঙ্গলিক। কিন্তু মাঙ্গলিক হলেও সেই মাঙ্গলিক দোষ কিন্তু অনেক সময় কেটে যায়, তার উপায় আছে, জন্মছকেই সেটি দেখতে পাওয়া যায়। সেটি হচ্ছে যে নিজভঙ্গ রাজযোগ একটি, সেই নিজভঙ্গ রাজযোগ মানে হচ্ছে কোনো উচ্চস্থ গ্রহের সাথে নিচস্থ মঙ্গল বসলো, বা উচ্চস্থ মঙ্গলের সাথে কোনো নিচস্থ গ্রহ বসলো, এটি একটি। তারপরে আরও অনেক আছে, সেগুলো নিয়ে কোনো একদিন আমরা আলোচনা করব, কিন্তু নিজভঙ্গ রাজযোগ একদম হলে কর্তৃত হয়ে যায়। এই মঙ্গল দোষ যদি আপনার জন্মছকে চতুর্থভাবে থাকে, তাহলে সুখ কম হবেই, কঠিন জীবন হয়ে উঠবে। সপ্তমে যদি থাকে, তাহলে বৈবাহিক সমস্যা হবে। যদি অষ্টম ঘরে হয়, তাহলে বৈবাহিক সুখে কমতি হবে, শ্বশুর বাড়িতে সুখ কম হবে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো হবে না। মহিলারা হলে তো শ্বশুর বাড়ির সাথে আদায় কাজকলায় সাপে নেউলে সম্পর্ক থাকবে। আর যদি দ্বাদশভাবে হয়, তাহলে বৈবাহিক জীবনে খুব কঠিনতা আসবে, শারীরিক ক্ষমতা কম থাকবে, তার রোগ জ্বালা ঝুট ঝামেলায় সে জর্জরিত থাকবে। সাধারণত এই মাঙ্গলিক হলে কি কি সমস্যা দেখতে পাওয়া যায়। বিয়েতে দেরি হয়, অর্থাৎ বিয়ে হয় না, সম্বন্ধ পছন্দই হয় না, বা যদিও বা বিয়ে হয় তাহলে ভেঙে যায়, এরকম অনেক আমাদের ভিউয়ার্স আছে, বারবার বলছেন ম্যাম এরকম বিয়ে ভেঙে যাচ্ছে উপায়। তাই বিয়েতে দেরি হয়, ঠিক বিয়ে যদি ঠিক হয় তাও ভেঙে যায়। বিবাহে বাধা, অনেক বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না। আবার যদি বিয়ে হয়েও যায়, তাহলে তার যে সাথী সঙ্গী অর্থাৎ তার স্বামী বা স্ত্রী, তার সাথে কোনো না কোনো বিষয় নিয়ে ঝুট ঝামেলা লেগে থাকবে এবং মতভেদ অবশ্যই থাকবে। বৈবাহিক জীবন একদম সংঘর্ষপূর্ণ হয়ে উঠবে। আর কি হবে, সবসময় রাগ থাকবে এবং রক্তেরও দোষ দেখতে পাওয়া যেতে পারে এই মাঙ্গলিক হওয়ার পরে। যদি দেখতে পাওয়া যায় যে খুবই মাঙ্গলিক দোষটি স্পষ্ট, তাহলে অবশ্যই এই মাঙ্গলিক দোষ কাটানোর জন্য কি করা উচিত। হয় মাঙ্গলিক, দুজনই মাঙ্গলিক হলে অনেকটা, বলে না যে বিষে বিষক্ষয়, সেরকম একটা ব্যাপার হবে। আর কি হবে, কুম্ভ বিবাহ করা যায়, অর্থাৎ একটি মাটির কলসি, তার মধ্যে জল ভরে আম পল্লবটাকে পুজো করে মাঙ্গলিক ঘরটাকে তার সাথে বিয়ে দেওয়া, বা সোনার একটি বিষ্ণু মূর্তি বানিয়ে তার সাথে বিয়ে দেওয়া, বা কলা গাছের সাথে বিয়ে দেওয়া, এগুলো হয়। এগুলো করলে মাঙ্গলিক দোষ থেকে নিস্তার পাওয়া যায়, এটা বিয়ের আগের। এরপরে বলবো যে উপায়গুলো আমরা বলবো, যে মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পাওয়ার উপায় বলবো, যে সব থেকে বড় উপায় হচ্ছে অহংকার না করা, রাগ না করা, সম্পূর্ণভাবে রাগকে নিয়ন্ত্রণ করা প্র্যাকটিস করতে হবে। আমরা জানি যে
আমরা অভ্যাসের দাস, অভ্যাস করলে এটি কন্ট্রোল করা যাবে। মঙ্গলকে আয়ত্তে রাখতে হবে, শ্রী হনুমান চালিশার পাঠ প্রতিদিন করতে হবে শ্রদ্ধা সহকারে, এবং শিবলিঙ্গের উপর লাল রঙের পুষ্প অর্পিত করতে হবে, কেননা মঙ্গলের রং হচ্ছে লাল, অর্থাৎ মাঙ্গলিক দোষ কেটে যাবে। মঙ্গলবার দিন লাল মসুর ডাল যে আছে সেটি দান করতে হবে গরিব দুঃখীদেরকে। ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা করতে হবে, যুগলে পুজো করতে হবে। প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে কী প্রদান করতে হবে, যে কেশরের কালারের, কেশরের রঙের চোলা অর্পিত করতে হবে। এবারে প্রশ্ন আসবে, ম্যাম এই চোলাটি কী? চোলা হচ্ছে ওন্নার মতন, সেটি এটি হনুমানজির মন্দিরের ওখানে গেলেই আপনি পেয়ে যাবেন, বলবেন চোলা হনুমানজি কি চোলা দিয়ে দেবে। একটা রূপোর চৌকোনো চৌকো পাত্রের মধ্যে, কৌটোর মধ্যে আপনাকে কি করতে হবে, মধু ভরে আপনি যদি রেখে দিতে পারেন একটা জায়গায়, রেখে দিন বাড়ির যে কোনো একটি জায়গায়, এটা খাবেন না, ব্যবহার করবেন না, একটা রূপোর চাওয়ার কোনা কৌটো নিয়ে তার মধ্যে মধু ভরে রেখে দেবেন, মঙ্গলের অনেক প্রভাব কমে যাবে। ঘরে যে সমস্ত মানুষজন আসবে তাদেরকে মিষ্টি অবশ্যই খাবেন, মঙ্গল দোষ কম হয়ে যাবে। যদি কুণ্ডলিতে জন্মছকে মঙ্গল সমস্যার সৃষ্টি করছে তাহলে কখনোই মধু খাবেন না, মধু দ্বারা নির্মিত জিনিস খাবেন না, কিন্তু নিজে খাবেন না, কিন্তু মহাদেবে অর্থাৎ শিবলিঙ্গে এটি প্রত্যেক মঙ্গলবার আপনি অভিষেক করবেন মধু দ্বারা। ওই যে আগেই বললাম যে কোনো ব্যক্তি যদি মাঙ্গলিক হয় এবং তার পার্টনার যদি মাঙ্গলিক না হয়, হতেই তো পারে প্রেমের বিবাহ হয়তো করতে চলেছেন, নিজে মাঙ্গলিক, বললাম মাঙ্গলিকের সাথে মাঙ্গলিক বিয়ে দেওয়া অনেকটা প্রভাব কমে যায়, কিন্তু হচ্ছে না ধরুন, তাহলে ওই কুম্ভ বিবাহ করতে পারেন। এবং আরেকটি করতে পারেন, বিয়ের পূর্বে একটি ছোট দেখে গণেশজি বানাবেন একদম কেশরের কালারের, দিয়ে আপনি আপনার ঠাকুর ঘরে মঙ্গলবার দিন রেখে দেবেন এবং রোজ তার পুজো করবেন, এটা বিয়ের আগে। এটা পুরুষদের জন্য বললাম, এবারে মহিলাদের জন্য বলছি, বিয়ের আগে কি করতে হবে, যেসব কন্যা কুমারী কন্যার মঙ্গল দোষ আছে তাদের ভগবান বিষ্ণুর সাথে বিয়ে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, তার যে মাঙ্গলিক দোষ সেটি কেটে যাবে। আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, ভালো থাকবেন, আজকের ভিডিও এখানে শেষ করছি।